হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো ওল্ড দিল্লি স্টাইলে বাটার চিকেন, যেটা রিয়েল বাটার চিকেনের ফ্লেভার আপনারা পাবেন এতে, আর এটা খেতে কিন্তু দারুণ। আমরা যে বাটার চিকেন খেয়ে থাকি এটা হচ্ছে পুরনো দিল্লি স্টাইলে যে বাটার চিকেন আছে। পুরনো দিল্লি বলতে যেটা চাঁদনি চক বা দিল্লি ছয়, ওই জায়গায় যদি আপনারা চান তাহলে পুরনো দিল্লি স্টাইলে যে বাটার চিকেন ওখানে পাওয়া যায়, তো সেই ফ্লেভারটা আপনাদের আনার চেষ্টা করেছি। আর এটা খেয়ে বলবেন কেমন লাগে, আর এটা বানাতে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে বানাতে হয়। তো চলুন দেখে নিই ওল্ড দিল্লি স্টাইলে বাটার চিকেন কীভাবে বানাতে হয়। তো প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি প্রায় আধা কিলো। চিকেনের আমি পিসগুলো এরকম কাট করে নিয়েছি এরকমভাবে, তাতে এটা ফ্রাই করতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মশলা বলতে এখানে নিয়েছি আমি এক চামচ চাট মশলা, হোমমেড গরম মশলা পাউডার এক চামচ, রোস্টেড জিরে পাউডার করে নিয়েছি এটা হাফ চামচ, স্বাদ অনুসার নুন। এটা হচ্ছে আদা রসুন, একটা ছোটো সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে ঘি, দেশি ঘি যেটা। বাটার আছে এখানে তিন বড় চামচ, টক দই আছে, এটাকে আমি ভালো করে যতটা পেরেছি জল ঝরিয়ে নিয়েছি, আর রয়েছে ফ্রেশ ক্রিম। ক্রিমের বদলে আপনারা মালাইও, ফ্রেশ মালাইও ব্যবহার করতে পারেন, এটা মার্কেটে পাওয়া যায়নি বলে আমি এটা ফ্রেশ ক্রিম নিয়েছি, এটা মালাই দিলে খেতে আরও সুবিধা হয়। চিকেনটা আমি ম্যারিনেট করে নেব, দিয়ে দিলাম স্বাদ অনুসার নুন আর আদা পেঁয়াজ রসুনের পেস্টটা, এটা তিন চামচ আছে এই চামচের, আমি সবটা দিয়ে দিলাম। টক দইটা আছে এটা আমি দিয়ে দিলাম দু চামচ এই চামচে, আর হাফ চামচ আর দেবো বাটার, এটাকে আমি ভালো করে মিক্স করে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মাখিয়ে নেব, আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন, হাত দিয়েও ভালো করে মাখানো যায়। আমি চামচ দিয়ে মাখাচ্ছি, যেহেতু কম পরিমাণ কম আছে সেই জন্য এটা আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এবার এটা মাখানো হয়ে গেছে, এবার এটা আমি এক ঘন্টার জন্য, এক থেকে দেড় ঘন্টা আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো। এটা যত ম্যারিনেট করবেন করে রাখবেন তত, সরি আর একটা মশলা স্কিপ হয়ে গেছে, যেটা হলো রোস্টেড জিরে পাউডার, এটা সবটা দিয়ে দিলাম। আর হচ্ছে চাট মশলা, চাট মশলাটা আমি কিছুটা দিলাম আর সামান্য একটু রেখে দিলাম গ্রেভির জন্য। আর গরম মশলা পাউডার, গরম মশলা পাউডারটা আমি কিছুটা দিলাম, তাহলে এখানে তিনটে পাউডার মশলা গেল, একটা হচ্ছে রোস্টেড জিরে পাউডার চাট মশলা এক চামচ, রোস্টেড জিরে পাউডার হাফ চামচ, আর গরম মশলা পাউডার এক চামচের মতন গেল। এবার এটাকে আমি আর একবার মাখিয়ে নেব। রোস্টেড জিরে পাউডার যেটা, সেটা গন্ধটা খুব সুন্দর। আর চাট মশলাটা দিলাম, এটা একটা খাট্টা খাট্টা টেস্ট আসবে সেই জন্য চাট মশলাটা দিয়ে দিলাম। এবার এটা আমি রেখে দিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা, এটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম। দেড় ঘন্টা বাদে আবার আমি ফিরে আসছি, এক ঘন্টা বাদে আবার আমি ফিরে এলাম। এই ম্যারিনেশনটা বা ম্যারিনেট করে যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে এর ফ্লেভারটা আরও ভালো হয়, খেতে কিন্তু আরও ভালো লাগে, কিন্তু আমার হাতে অত সময় নেই, সেজন্য আমি এক ঘন্টার বেশি ম্যারিনেট করে রাখতে পারলাম না। এর পরের স্টেপটা আপনাদের দেখাচ্ছি, বেশি দিয়েছি কড়াই রান্নাটা করবো, কড়াইটা কিন্তু আমি খুব বেশি গরম করবো না। তো এতে আমি দিয়ে দেবো এক চামচ আর হাফ চামচ দেশি ঘি, আর এর মধ্যে দেবো আমি বাটার, বাটারটা শুধু দিলে পুড়ে যেতে পারে, সেখানে ঘিটা আমি দিলাম এক চামচ দিলাম, আর সামান্য একটু বাটার দিলাম।
মোটামুটি সে যখন গরম হয়ে যাবে তখন আমি চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি। এরপর আমি চিকেনের পিসগুলো এতে একটা করে দিয়ে আমি এটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবো। আমি সব চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে দিয়ে এটা আমি ভালো করে ফ্রাই করতে পারি। গ্রেভিটা আমি রেখে দিলাম, এটা পরে আমি ব্যবহার করবো। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিলাম, যাতে চিকেনগুলো ভালো মতো ফ্রাই হয়। উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবো। এটা আমি ঢেকে দেবো না, তাহলে এর থেকে জল বেরিয়ে যাবে অনেকটা, আর চিকেনটা শুকনো শুকনো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। সেজন্য এটা না ঢেকেই আমি এটা ফ্রাই করবো, যাতে চিকেনটা জুসি থাকে, ভেতরের জুসটা থেকে যায়, খাওয়ার সময় নরম লাগে। সেজন্য এটা আমি না ঢেকে এটা আমি ফ্রাই করবো। চিকেনগুলো আমার মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এটা এখনও ফ্রাই করবো। এবার যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি জল দেবো না, কিন্তু এর থেকে দই থেকে জল বেরোবে। এরপর আমি এটা একদম আঁচটা ধিমি করে দিয়ে ঢেকে দেবো চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ঢেকে দেবো। এটা আমি একদম ধিমি করে দিলাম। ভালো করে মাখিয়ে নিলাম এটা, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেখতে হবে যাতে না পুড়ে না যায়, সেই জন্য এটা আমি ঢেকে দেবো। ঢেকে দিলাম আপাতত 3 মিনিটের মতো ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, আমি দেখবো খুলে চারিদিকে তেল বেরিয়ে গেছে, চিকেনটা অনেকটা নরম হয়ে গেছে। আমি এটা আরেকবার ঢেকে দেবো যাতে চিকেনটা একটু আরও একটু নরম হয়ে যায়, সেজন্য আরও 3 মিনিট এটা আমি ঢেকে দিলাম। ততক্ষণে আমি মিক্সারে আমি এই টক দইটা দিয়ে দিলাম, আর এই যে ফ্রেশ ক্রিমটা রাখা আছে এটা আমি মিক্সারে ব্লেন্ড করে নেবো। এটা আমি ব্লেন্ড করে ফিরে আসছি। হয়ে গেছে ব্লেন্ড করা, এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি, এটা বেশি নাড়ানাড়ি করার দরকার নেই। চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে, দেখুন মাংস এর ভেতর থেকে ফুলে ফুলে আসছে। এবার যদি আপনারা বিনা গ্রেভি আলা খেতে চান তাহলে এই অবস্থায় খেতে পারেন, শুধু টোপর থেকে লেবুর রস নিংড়ে খাওয়া যেতে পারে, এই অবস্থায় অনেকে আপনার খেতে পারেন। আমি যেহেতু গ্রেভিওয়ালা করব সেই জন্য এটার পরেও আর একটা স্টেপ আছে যেটা আপনারা দেখাচ্ছি। আমার এটা হয়ে গেছে, চিকেনটাও বেশ নরম হয়ে গেছে। এরপর আমি ফ্রেশ ক্রিম আর দই যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা উপর থেকে আমি দিয়ে দেবো। তার আগে আমি গ্যাসটা অফ করে দেবো। ফুটন্ত অবস্থায় কখনও দেবেন না, তাহলে ক্রিম ফেটে যেতে পারে আর দেখতেও খারাপ লাগবে, খেতেও খারাপ লাগবে। সেই জন্য আমি উপর থেকে এটা বন্ধ করে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি উপর থেকে দিয়ে দেবো বাকি যে চাট মশলা আর গরম মশলা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, মাখিয়ে নেবো ভালো করে। এবার যে বাকি যেটুকু গরম মশলা ছিল সেটা উপর থেকে দিয়ে দিলাম।
আর চাট মশলাটা দিলাম, এটা একটু খাট্টা খাট্টা ফ্লেভার আসবে, দিয়ে দিলাম সামান্য। আর বাকি যে বাটারটা রয়েছে রেখেছিলাম, এটা এক চামচ থেকে একরকম হাফ চামচ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার একটু মিশিয়ে নেব আমি ভালো করে, মশলার সঙ্গে যা যা দিলাম সব ভালো করে একটু মিক্স করে নেবো। নিয়ে আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার রেডি হয়ে গেছে বাটার চিকেনটা, 2 মিনিটের মতো এটা আমি ঢেকে রাখলাম। তো রেডি হয়ে গেছে আমার বাটার চিকেনটা, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এর গন্ধটা দারুণ বেরিয়েছে। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার ওল্ড দিল্লি স্টাইলে বাটার চিকেন। এটা অবশ্যই, এটা মোগলাই খাবার যেহেতু, অবশ্যই নান পরোটা তন্দুরির সঙ্গে অবশ্যই এটা খেতে ভালো লাগবে, বা পোলাওয়ের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে না লাগলেও অন্তত তন্দুরি নান পরোটার সঙ্গে, এটা রুমালি রুটির সঙ্গেও ভালো লাগবে। তো বাড়িতে যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে অবশ্যই ট্রাই করবেন, খেয়ে বলবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা সবারই পছন্দ, আর এটা কেমন হলো আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও বা রেসিপি আপলোড করলে আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নিয়ে আসবো কোনো নতুন রেসিপি আপনাদের জন্য।